ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ আব্দুর রহমান তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণমাধ্যম কর্মীদের সামনে তিনি ইশতেহার ঘোষণা করেন। রাজধানী ঢাকাকে একটি বাসযোগ্য স্মার্ট নগরী গঠন সহ সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। প্রিয় সিটিবাসী, আপনাদের কাছে আমি একটি বার্তা পৌঁছে দিতে চাই। মেয়র আসে, মেয়র যায়, জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পায়। আসুন সবাই মিলে ভোটের মাধ্যমে আমূল পরিবর্তন ঘটাই।